দুর্গাপূজায় নিরাপত্তা ঝুঁকি নেই, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। দুপুরে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম। তিনি বলেন, কোনো ধরনের জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই, তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে, নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না, হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারবেন। শুধুমাত্র যে সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসব সেটি না, সেখানে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু অংশ নিয়ে থাকে এই উৎসবে। সুতরাং এই উৎসবটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে এবং এখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বী বলুন যারা, তারা এটাকে একবার পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটির পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দেবে।